স্বাগত আজকের লেকচার ভিডিওতে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এবং তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। এবং তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিল্ড ইন্টেনসিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ ডাইপোল, মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। এই যে ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে ক্ষেত্র প্রাবল্য অ্যাট এ পয়েন্ট, কোন পয়েন্টে করব, অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল, মানে কি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব। এবং এই যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা কিন্তু তোমাদের HS-এর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। তো চলো শুরুতেই শুরু করছি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তো কাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলবো? তড়িৎ দ্বিমেরু হচ্ছে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ। ধরো আমার হাতের মধ্যে একটা মার্কার দেখতে পাচ্ছ, মার্কারটার এইখানে যদি পজিটিভ চার্জ এবং এইখানটা যদি নেগেটিভ চার্জ থাকে, এবং পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুটো যদি খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, তখন যেই সিস্টেমটি গঠিত হয় সেই সিস্টেমটিকেই বলা হয় একটি তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তাহলে ইলেকট্রিক ডাইপোল কাকে বলবো? ইলেকট্রিক ডাইপোল একটা হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল থাকবে, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল থাকবে। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ পার্টিকেল যদি খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, তখন এই সিস্টেমটিকেই বলা হবে একটি তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তো এই যে ইলেকট্রিক ডাইপোল, এর দূরত্বকে সাধারণত 2L দূরত্ব ধরা হয়। এটাকে তুমি যদি ও পয়েন্ট ধরো, তাহলে ও পয়েন্টের এ পাশে রয়েছে L দূরত্ব এবং এ পাশে রয়েছে L দূরত্ব, তাহলে টোটাল লেন্থ হচ্ছে এল প্লাস এল ইকুয়ালস টু 2L। যদি তুমি এটাকে পুরোটাকে L ধরতে, তাহলে তোমার এটা L বাই 2 হতো, এদিকে হচ্ছে L বাই 2 হতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তড়িৎ দ্বিমেরু কি? তড়িৎ দ্বিমেরু হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আধান যখন খুব ক্ষুদ্র দূরত্বে থেকে যে সিস্টেম গঠন করে তাকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু। তাহলে ইলেকট্রিক ডাইপোল কি জিনিস আশা করি বোঝা গেছে? এর একটা উদাহরণ দিই, এর উদাহরণ হচ্ছে HCl। তো আমরা জানি যে হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটো মিলে সৃষ্টি হচ্ছে HCl। তো HCl এর মধ্যে ডেল পজিটিভ হচ্ছে H প্লাস এবং Cl হচ্ছে ডেল নেগেটিভ। তাহলে H থেকে Cl এর মধ্যে পজিটিভ হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন হচ্ছে নেগেটিভ হাইড্রোজেনের সাপেক্ষে। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে কি হবে? হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হবে, এবং তড়িৎ দ্বিমেরুর দিক দেখানো হয় মাইনাস টু প্লাস। যেহেতু ক্লোরিন ছিল ডেল নেগেটিভ এবং হাইড্রোজেন ছিল ডেল পজিটিভ, তাহলে তড়িৎ দ্বিমেরুর দিক হবে ক্লোরিন থেকে হাইড্রোজেনের দিকে। আর একটা উদাহরণ দিই, H2O। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে হাইড্রোজেন হচ্ছে ডেল পজিটিভ এবং অক্সিজেন হচ্ছে এক্ষেত্রে ডেল নেগেটিভ। তাহলে ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ। তাহলে ডেল নেগেটিভ থেকে ডেল পজিটিভের দিকে এইদিকে P1 তড়িৎ দ্বিমেরু, আবার এইদিকে হচ্ছে P2 তড়িৎ দ্বিমেরু। তাহলে এদের লব্ধি যে দ্বিমেরুটা পাবো, বা লব্ধি যে দ্বিমেরু ভ্রামক যখন আমরা নির্ণয় করব, সেটা লব্ধি দ্বিমেরুটা এই দিক বরাবর হবে। তাহলে এগুলো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর উদাহরণ দিলাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট, মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ভালো করে বোঝো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক আচ্ছা, একটি ধনাত্মক আধান আর একটি থেকে ঋণাত্মক আধান, এদের মধ্যে যে কোনো একটি আধান এর মানের সাথে যদি এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের যে গুণফল, সেই গুণফলকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এবং এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পি ইকুয়াল টু কি লেখা যাবে? ধরো আমি এই তড়িৎ দ্বিমেরুটার জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক নির্ণয় করছি, তাহলে এর মধ্যে আমি যে কোনো একটার আধান নেব। তো আমি প্লাস কিউ কে নিলাম, তাহলে প্লাস কিউ এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? প্লাস কিউ এবং মাইনাস কিউর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2L। তাহলে 2L, তাহলে এটাকে লেখা যায় পি ইকুয়ালস টু 2QL। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে, যদি তুমি এটাকে ভেক্টর আকার দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে তুমি এখানে মাথায় একটা ভেক্টর সাইন ইউজ করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, একটা তড়িৎ দ্বিমেরু যখন গঠিত হচ্ছে,
একটা প্লাস কিউ আধান আর একটা মাইনাস কিউ আধান এই দুটো মিলে একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হচ্ছে। তাহলে এর মোট আধান কত? প্লাস কিউ প্লাস অফ মাইনাস কিউ, তাই না? প্লাস কিউ প্লাস অফ মাইনাস কিউ, তার মানে কিউ মাইনাস কিউ ইকুয়ালস টু জিরো। তার মানে একটি তড়িৎ দ্বিমেরুর মোট কার্যকর আধান হচ্ছে শূন্য, কিন্তু এর কিন্তু একটি নির্দিষ্ট অভিমুখ রয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রাবল্য রয়েছে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। তো এরপরে আমি যেই টপিকে চলে যাব সেটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। মানে কি? একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ফিল্ড ইন্টেন্সিটি কত সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক এবং মাত্রাটা আমরা নির্ণয় করার চেষ্টা করি, সেটা বলতে ভুলে গেছি। তাহলে প্রথমে বলি একক। তাহলে কিউ, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে চার্জ। তাহলে চার্জের একক হচ্ছে কুলম, এসআই পদ্ধতিতে, তাহলে কুলম। এবং টু এল, এল ফর কি? এল ফর হচ্ছে লেন্থ, একটা দূরত্ব, তাহলে মিটার। তাহলে একক কি হবে? কুলম ইন্টু মিটার। আর যদি সিজিএস পদ্ধতিতে করি তাহলে কি হবে? সিজিএস পদ্ধতিতে করলে আসবে স্ট্যাট কুলম বা ইএসইউ ইন্টু সেমি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, আচ্ছা যদি মাত্রা নির্ণয় করি তাহলে মাত্রা কি হবে? পি এর মাত্রা। কিউর মাত্রা কি? কিউ হচ্ছে চার্জ, আইটি, টু এল, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, টু এল হচ্ছে পুরো দৈর্ঘ্য। টু এল মানে এখানে দুই লিখবা না, কিন্তু টু এল হচ্ছে একটা লেন্থ বোঝায়, তাই মাত্রাটা হচ্ছে এল। তাহলে কি আসবে? এল আই টি বা এল টি আই। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা। তো চলো শুরু করছি। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তাই তো? তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষ কোনটা? আচ্ছা বোঝানোর চেষ্টা করি। দেখো আমার হাতে এটাকে ধরো একটা তড়িৎ দ্বিমেরু, তাহলে এই এটা যদি তড়িৎ দ্বিমেরু হয় তাহলে এটা এক্স অক্ষ বরাবর রয়েছে। এই তড়িৎ দ্বিমেরুটা ধরো, এই যে এটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু, তাহলে এই তড়িৎ দ্বিমেরুটা এই এক্স অক্ষ বরাবর রয়েছে, এটাকে এক্স অক্ষ ভাবো। তাহলে এক্স অক্ষের উপরিস্থিত কোনো একটা বিন্দুতে, ধরো এরকম কোনো একটা বিন্দুতে আমি কী করবো? প্রাবল্য নির্ণয় করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার একটা তড়িৎ দ্বিমেরু অঙ্কন করা। তাহলে আমি এখানে কী করলাম? একটা তড়িৎ দ্বিমেরু অঙ্কন করলাম। তাহলে তড়িৎ দ্বিমেরুর এপাশে আমি নিলাম প্লাস কিউ আধান এবং এপাশে নিয়েছি মাইনাস কিউ আধান, এবং এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কত? সেটা হচ্ছে টু এল। আচ্ছা তাহলে নামকরণ করি, এই পয়েন্টটাকে ধরলাম এ পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরলাম বি পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে ধরলাম ও পয়েন্ট। তাহলে এ ও হচ্ছে এল, ও বি হচ্ছে এল, যে এ বি হচ্ছে টু এল। তাহলে এটা যদি তড়িৎ দ্বিমেরু হয় তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো একটা বিন্দুতে আমি কি করব? বিন্দুতে আমি প্রাবল্য নির্ণয় করব। তাহলে অক্ষস্থিত কোনো একটা বিন্দু ধরলাম হচ্ছে এটা, তাহলে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি পয়েন্ট। তো ও থেকে যে পি এর দূরত্ব সেই দূরত্বটাকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। মানে এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর দূরত্ব কত? ভালো করে বোঝো, ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর, ও বি হচ্ছে এইটুকুনি হচ্ছে এল। তাহলে এখান থেকে এইটুকুনি কত? এই যে পুরো আর, আর থেকে যদি এইটুকুনি দূরত্ব বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকুনি দূরত্ব পেয়ে যাবো, তাহলে আর মাইনাস এল। তাহলে বিপি ইকুয়ালস টু কি? আর মাইনাস এল। আচ্ছা তাহলে এ থেকে পি এর দূরত্ব কত? ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর, এই ওপির সাথে যদি এ ও দূরত্বটা যোগ করে দিই মানে এইটুকুনি দূরত্ব প্লাস এইটুকুনি দূরত্ব, তাহলে কি আমি পুরো এপি পেয়ে যাব। তাহলে এইটুকুনি দূরত্ব হচ্ছে আমার আর এবং এইটুকুনি দূরত্ব হচ্ছে এল। তাহলে এখান থেকে এতটা দূরত্ব কত? এল প্লাস আর। তাহলে এ থেকে পি এর দূরত্ব আর প্লাস এল। এইটুকুনি জিনিস ভালো করে আগে বুঝে নাও। আবার বলি, এটি একটি তড়িৎ দ্বিমেরু, এ বি একটি তড়িৎ দ্বিমেরু, তার বিতে রয়েছে প্লাস কিউ তড়িৎ আধান এবং এ তে রয়েছে মাইনাস কিউ তড়িৎ আধান। এ বি তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টু এল। তাহলে ও থেকে বি এর দূরত্ব হচ্ছে এল এবং এ থেকে ওর দূরত্ব হচ্ছে এল, এইটুকুনি এল, এইটুকুনি এল, পুরোটা হচ্ছে টু এল।
এই যে তড়িৎ দ্বিমেরুটা এর অক্ষ হচ্ছে এটা তো অক্ষস্থিত কোনো একটা বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে দিয়েছে তাহলে অক্ষস্থিত একটা বিন্দু নিলাম পি তাহলে এই পি বিন্দুতে আমি কি করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব আচ্ছা এই ও থেকে এই পি এর দূরত্ব কত এখান থেকে এতটা আর বি থেকে পি এর দূরত্ব কত বি থেকে পি এর দূরত্ব হচ্ছে এই যে এতটা দূরত্ব থেকে যদি আমি এইটুকুনি দূরত্ব বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকুনি দূরত্ব পাবো তাহলে এতটা দূরত্ব কত আর এবং এইটুকুনি দূরত্ব এল ধরো এটা সাত 10 সেন্টিমিটার এটা 3 সেন্টিমিটার তাহলে এইটুকুনি কত 10 - 3 7 সেন্টিমিটার এটা সাত এটা তিন সাত আর তিন মিলেই তো 10 হয়েছে পুরো আর হয়েছে তাহলে এটা কি পাবো এই যে পুরোটা থেকে এইটুকুনি যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকুনি দূরত্ব পাচ্ছি তাহলে আর থেকে এল বাদ দিয়ে দিচ্ছি তাহলে এ থেকে পি এর দূরত্ব কত ও থেকে পি কত আর এই আর এর সাথে যদি এ ও টুকুনি যোগ করে দিই তাহলেই তো এ থেকে পি পাচ্ছি তাহলে এখান থেকে এইটুকুনি দূরত্ব হচ্ছে আর আর এর সাথে যদি এল যুক্ত করে দিই তাহলে এ থেকে পি এর দূরত্ব পাবো তাহলে এ থেকে পি এর দূরত্ব কত লিখেছি আর প্লাস এল আশা করি বোঝা গেছে তো চলো তাহলে এই বি বিন্দুতে রয়েছে প্লাস কিউ তড়িৎ আধান এবং এই পি পয়েন্টে রয়েছে একক ধনাত্মক তড়িৎ আধান তাহলে এইখানে প্লাস আধান রয়েছে এবং এখানে প্লাস আধান রয়েছে তাহলে আমি বলেছিলাম যে সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে তাহলে এটা পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ তাহলে পজিটিভ চার্জকে কি করবে বিকর্ষণ বল দেবে মানে বাইরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তাহলে বিতে এই প্লাস কিউ তড়িৎ আধানটা পি বিন্দুতে অবস্থিত একক ধনাত্মক আধানের উপরে এই দিকে E1 ফোর্স বা E1 ক্ষেত্র প্রাবল্য দিচ্ছে ঠিক আছে আচ্ছা প্রাবল্য হচ্ছে E1 তাহলে এ বিন্দুতে রয়েছে মাইনাস কিউ এটা হচ্ছে পজিটিভ তাহলে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে কি হবে আকর্ষণ ধর্মী বল তাহলে E2 যে বলটা হবে E2 প্রাবল্যটার ডিরেকশন হবে এই দিকে তাহলে আশা করি বোঝা গেল যে কেন E1 এর ডিরেকশন ওই দিকে এবং কেন E2 ডিরেকশন হচ্ছে এই দিকে বি বিন্দুতে প্লাস কিউ তড়িৎ আধান এখানে একক ধনাত্মক আধান রয়েছে এই ধনাত্মক আধান এই ধনাত্মক আধানের উপরে বিকর্ষণ বল দেবে তাহলে বিকর্ষণ বল দেওয়া মানে কি এর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া তাহলে এই দূরে সরিয়ে দিয়েছে E1 প্রাবল্য আচ্ছা এ আধান হচ্ছে নেগেটিভ এতে অবস্থিত আধানটা হচ্ছে নেগেটিভ আর পি বিন্দুটা হচ্ছে পজিটিভ পি তে যেটা রয়েছে তাহলে পজিটিভ নেগেটিভের দিকে আকর্ষিত আকর্ষণ বল অনুভব করবে তাই E2 বলটা হচ্ছে এইদিকে এখন বলতো এই E1 এবং E2 কিভাবে নির্ণয় করব এটা নির্ণয় করব আমি আগের লেকচার ভিডিওতে বলেছিলাম যে কোন একটা আধান থেকে অপর একটি আধান যদি একটি নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে সেই বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের সূত্র আমি আগের লেকচার ভিডিওতে আপলোড করেছিলাম এবং সেখানে তোমরা দেখেছিলে E=1/4πε0Q/r² যেখানে এখানে একক ধনাত্মক আধান ছিল বলে 1 তাই না তো সেই সূত্রটাই আমরা ব্যবহার করব তো চলো সেই সূত্রটাই ব্যবহার করছি আর যদি কেউ না দেখে থাকো আমি বলে দিচ্ছি যে এইখানে ধরো প্লাস কিউ আধান রয়েছে এখানে একক ধনাত্মক আধান রয়েছে এবার এই আধানটার উপরে কত পরিমাণ প্রাবল্য দিচ্ছে সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা নির্ণয় করতে হয় একক আধানের উপরে কত বল দিচ্ছে তাহলে একক আধানের উপরে কত বল দিচ্ছে সেটা কিভাবে নির্ণয় করব এখানে একটা পজিটিভ চার্জ এখানে একটা পজিটিভ চার্জ দুটোর মধ্যবর্তী দূরত্ব জানি তাহলে F=Q1Q2r² কুলম্বের সূত্র ফেলে দাও তাহলে বেরিয়ে যাবে তো চলো E1টা বের করি তাহলে E1=Q1 বলতে কত কিউ কিউ টু বলতে একক ধনাত্মক আধান রয়েছে তাই কিছু বসালাম না 1/4πε0 বসিয়ে দাও 1/4πε0 Q1Q2r² বলতে কত এখান থেকে এইটুকুনি দূরত্ব এখান থেকে এইটুকুনি দূরত্ব কত R-L B থেকে P এর দূরত্ব তাহলে হবে R-L এর হোল স্কোয়ার এবং এটার দিক কোন দিক বরাবর দেখো O থেকে P এর দিক বরাবর E1 এর ডাইরেকশন কোন দিকে এই দিক বরাবর OP বরাবর তাহলে এটার ডাইরেকশন হচ্ছে OP ভেক্টর বরাবর তাহলে E2টা বের করি তাহলে E2 কি হবে E2 হচ্ছে এই দিক বরাবর না আচ্ছা 1/4πε0 Q1Q2r² Q1 কত মাইনাস কিউ আচ্ছা বাই r² বলতে কত r² বলতে এখানে এখান থেকে এইটুকুনি দূরত্ব মানে হচ্ছে R+L এর হোল স্কোয়ার তাই না তাহলে চলো R+L এর হোল স্কোয়ার লিখলাম আচ্ছা যখন প্রাবল্য করব তখন প্লাস কিউ মাইনাস কিউ না লিখলেও হয় আর যখন বিভব করতে হয় তখন হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ দিতে হয় যখন প্রাবল্য করব তখন শুধু মানটা নিয়ে করলেই হবে ঠিক আছে তাই এখানে পজিটিভ প্লাস কিউ আমি লিখব ওকে তাহলে এটা ডাইরেকশন হচ্ছে পিও ভেক্টর বরাবর তাহলে এখন লব্ধি প্রাবল্য কত E1 এইদিকে E2 এইদিকে তাহলে এর তো একটা লব্ধি প্রাবল্য আছে সেই লব্ধি প্রাবল্য E=E1-E2
কেন বলো তো e1 মাইনাস e2 লিখলাম এই জিনিসটা না অনেকে বোঝে না কারণ e1 ইজ গ্রেটার দ্যান e2 কেন e1 ইজ গ্রেটার দ্যান e2 এই জিনিসটা ভালো করে বোঝো দেখো এই যে পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জ থেকে এই পজিটিভ চার্জের দূরত্ব হচ্ছে r মাইনাস l মানে মোদ্দা কথা এখান থেকে এইটুকুনি দূরত্ব ভাবো তুমি 4 সেমি তাহলে এখান থেকে এইটুকুনি দূরত্ব 10 সেমি তাহলে বলতে পারি b এর থেকে p কাছাকাছি এর থেকে p বেশি দূরে তাহলে আমি কি জানি e প্রপোর্শনাল 1/r² এই যে e প্রপোর্শনাল 1/r² তাহলে যার দূরত্ব কম তার প্রাবল্যটা বেশি তাহলে b থেকে p এর দূরত্ব কম তার মানে এর প্রাবল্যটা e1 প্রাবল্যটা বেশি আর a থেকে p এর দূরত্বটা বেশি তার মানে প্রাবল্য এটা বেশি তার মানে প্রাবল্য কম তাই আমি বলতে পারি e1 ইজ গ্রেটার দ্যান e2 তাহলে লব্ধি প্রাবল্য কত হবে লব্ধি প্রাবল্য হচ্ছে e1 মাইনাস e2 তাহলে e ইকুয়ালস টু করো q/4πε0 by 1 minus r minus l whole square minus q/4πε0 r plus l whole square এই যে e1 minus e2 এই যে e1 এর মান এবং e2 এর মান তাহলে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে q/4πε0 কমন আছে তাহলে কমন নিয়ে নি তাহলে কমন নিয়ে নিলে ভিতরে কি পড়ে থাকছে 1/r-l এর হোল স্কয়ার মাইনাস 1/r+l এর হোল স্কয়ার আচ্ছা লব্ধি যেই প্রাবল্য সেই লব্ধি প্রাবল্যর দিক কোন দিকে হবে ওপি ভেক্টর বরাবর হবে না পিও ভেক্টর বরাবর হবে যেই দিকে প্রাবল্য বেশি সেই দিক বরাবর লব্ধি প্রাবল্য হয় তাহলে লব্ধি প্রাবল্য হবে ওপি ভেক্টর বরাবর যেহেতু e1 ইজ গ্রেটার দ্যান e2 তাহলে এটার প্রাবল্য হবে ওপি ভেক্টর বরাবর হ্যাঁ আচ্ছা তাহলে q/4πε0 যেমন আছে সেরকম লিখে রাখো তাহলে এই জায়গাটা খেয়াল করো a-b × a+b বা a+b × a-b মানে কি a² - b² তাহলে এ স্কোয়ার গুলোকে মনে মনে অমিট করো তাহলে a+b × a-b মানে কি a² - b² বাই হোল স্কোয়ার যেহেতু উপরে স্কোয়ার আকারে রয়েছে তাহলে নিচে এবার যদি লসাগু করি তাহলে r-l² আছে তাহলে এখানে কি আসবে r+l² - r-l² তাহলে দেখো তো একটা সূত্র আসে কিনা a+b² - a-b² মানে কি 4ab বীজগণিত আমরা পড়েছিলাম তাহলে কি আসছে q/4πε0 4ab/r² - l² এর হোল স্কয়ার মুছে দিলাম এই দিকের অংশটা দেখো q/4πε0টা যেমন আছে সেরকম রাখলাম q/4πε0 2×4 তাহলে এই 4 থেকে আমি 2 ভেঙে নিলাম তাহলে 2 ভেঙে নিলাম আর এখান থেকে এলটাকে এই গুণাকারে লিখলাম তাহলে আমার পড়ে রইল কত 2 থেকে 2 নিয়ে নিয়েছি এলটাকে নিয়ে নিয়েছি তাহলে পড়ে রইল 2r দেখো তো আসলো কিনা 2×4 4 q r l তাহলে উপরের লাইনটা আমি এইভাবে লিখেছি আর নিচে কি আছে r² - l² এর হোল স্কয়ার ঠিক আছে 2ql এই 2ql মানে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক না আমরা পড়েছিলাম p p ভেক্টর ইকুয়াল টু কি 2ql ভেক্টর পড়েছিলাম p ইকুয়ালস টু 2ql যে কোনো একটি আধানের মান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক তাহলে 2ql এর জায়গায় আমি কি বসাতে পারি p তাহলে p আর এখানে আছে 2r তাহলে কি লিখতে পারি 2pr তাহলে 1/4πε0 2pr/r² - l² এর হোল স্কয়ার তাহলে এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা এইবার আরেকটা জিনিস বলে রাখি বিশেষ দ্রষ্টব্য বলে যে এই যে এদের মধ্যবর্তী দূরত্ব তো r এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে l এবার আমি বলেছিলাম যে একটা তড়িৎ দ্বিমেরু যখন গঠিত হয় তখন তড়িৎ দ্বিমেরুর মধ্যস্থিত যে দূরত্বটা সেই দূরত্বটা খুব ক্ষুদ্র হয় এবং এই দূরত্বটা অনেকটা বেশি অক্ষস্থিত কোনো বিন্দুটা যদি অনেক বেশি দূরত্ব হয় মানে r ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান যদি l হয় তাহলে এই r² - l² যে হোল স্কয়ার আসছে না তখন এই l² টার্মসটা থাকবে না মনে মনে
এটাকে বাদ দিয়ে দিতে হবে। কেন বলো তো? কারণ আটটা তো অনেক বড়, ধরো তোমার কাছে 1 কোটি টাকা আছে, সেই 1 কোটি টাকা থেকে যদি তোমার থেকে 2 টাকা নিয়ে নেওয়া হয় তাহলে কি প্রায় তোমার কাছে 1 কোটি টাকাই পড়ে থাকলো। তো এই আর দূরত্বটা তো অনেক বেশি, তার থেকে এল দূরত্বটা হচ্ছে অত্যন্ত কম। এইচসিএল চোখেই দেখা যায় না, তাই না? H2O অণু চোখেই দেখা যায় না। তার মানে ভাবো যে ওদের প্লাস আয়ন এবং মাইনাস আয়নের মধ্যবর্তী দূরত্বটা কত ক্ষুদ্র হবে, তাহলে সেই কত ক্ষুদ্র দূরত্বের সাপেক্ষে আর দূরত্বটা অনেক বড়। 1 কোটি টাকার সাথে 2 টাকা সেই রকম, তাহলে আর স্কোয়ারটা অনেক বড়। সেখান থেকে যদি এল স্কোয়ার খুব ক্ষুদ্র দূরত্বের স্কোয়ার কে যদি বাদ দিয়ে দেওয়া হয় সেটা প্রায় আর স্কোয়ারই থাকে। অর্থাৎ আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ারকে লেখা যায় আর স্কোয়ার এর হোল স্কোয়ার, মানে কত? আর টু দি পাওয়ার 4। তাহলে কি হবে যদি আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়? তাহলে ই আসবে 1/4πε0 2πr/r^4। তার মানে আর দিয়ে আর টু দি পাওয়ার 4 কে কেটে দিলে আর কিউব, তাহলে ই আসবে 1/4πε0 2π/r^3। এটাই হচ্ছে তাহলে আলটিমেট রাশিমালা বেরিয়ে গেল। তোমরা যখন ম্যাথমেটিক্যাল অঙ্ক করবে তখন দেখবে 2π/r^3 দিয়ে করা হচ্ছে। তাহলে এটাই ছিল ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। আশা করি বোঝা গেছে এবং প্রত্যেকটা আমি যথেষ্ট যত্ন সহকারে বোঝানোর চেষ্টাই করেছি। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের পাশে থেকো। আর পরবর্তী ভিডিওতে আমি তড়িৎ ক্ষেত্রের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। এর আরও কিছু পার্ট আছে, এটা অক্ষস্থিত বিন্দুতে বললাম, এরপরে বলবো লম্ব সমদ্বিখণ্ডকে, তারপরে বলবো যে কোনো অবস্থানে, এরকম প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব। ঠিক আছে, আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।